রক্তদান জীবনদান। আপনার একটু রক্ত বাঁচাতে পারে একটা মুমূর্ষ রোগীর প্রাণ। এই প্রথম শামসেরগঞ্জে সাচেনটাই আলোর তিশা ফাউন্ডেশন ও বাসুদেব পাবলিক স্কুলের সহযোগিতায় রক্তদান শিবির হলো। 30 জন রক্তদাতা রক্তদান করে, মূলত কোভিড কালে রক্তদান শিবির করে উচ্ছ্বসিত ফাউন্ডেশনের সদস্যরা। মহিলা ও যুবকরা এগিয়ে আসেন এই শিবিরে। রক্তদান শিবির এই কারণেই প্রয়োজন, কারণ আমরা প্রতিনিয়তই খবরে শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি যে ব্লাডের অভাবে বা রক্তের অভাবে প্রতিনিয়তই কোনো মানুষ মারা যাচ্ছে, কোনো মা বোন ভাই তাদের প্রাণ হারাচ্ছে। তো আলোর দিশা ফাউন্ডেশন আমাদের এলাকায় খুব একটা নতুন ফাউন্ডেশন, তারা মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, রক্তদান শিবির বা অন্যান্য কাজে তারা দাঁড়াচ্ছে। আমাদের কাছে গেছিলো দিশা ফাউন্ডেশন যে স্যার আপনাদের সহযোগিতা থাকলে আমরা খুবই ভালোভাবে এই প্রোগ্রামটা করতে পারবো। তো বাসুদেবপুর পাবলিক স্কুল সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে এটাই বার্তা দিতে চাইছে যে শুধুমাত্র শিক্ষার দিকে নয়, বাসুদেবপুর পাবলিক স্কুল সমাজ সচেতনতা বা সমাজসেবামূলক কাজেও এগিয়ে আসছে। এবং যুব সমাজের কাছে বা সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে আমাদের আহ্বান, আপনারা এগিয়ে আসুন এবং রক্তদান করুন। আপনারা রক্তদান করলে বা আমরা রক্তদান যদি সবাই মিলে ভালোভাবে করি, তাহলে প্রত্যেকটা মানুষের জীবন বাঁচাতে পারবো, কেউ রক্তের অভাবে তাদের প্রাণ যাবে না। এই এটাই আমাদের বার্তা সমাজের কাছে। আজকে কতজন দিলেন রক্ত? আজকে এখনো পর্যন্ত প্রায় 30 অ্যাবভ হয়েছে, আরও বেশ। আমরা জানি রক্তদান জীবনদান আমাদের প্রত্যেকটা, অনেক সময় প্রসূতি মহিলাদের ক্ষেত্রে বা অন্যান্য সব দুর্ঘটনাজনিত কারণেও প্রচুর রক্তের প্রয়োজন হয়। আমরা যারা সচেতন নাগরিক তারা যদি রক্তদান না করি তো রক্তের অভাব কিন্তু মিটবে না। আর আমি মনে করি সমস্ত মানুষই যারা সুস্থ সবল মানুষ আছেন সকলেই কিন্তু রক্তদান করা উচিত। আপনার নাম? মোহাম্মদ আব্দুল মালিক। আলোর দিশা ফাউন্ডেশনের পরিচালনায় 5ই ডিসেম্বর স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে কেউ কারো যদি রক্তের প্রয়োজন হয় আলোর দিশা ফাউন্ডেশনকে জানানো গেলে তারা আগ্রহীতভাবে তাদের পাশে দাঁড়াবে, তারা রক্তের জন্য উগ্রহিত হবে, তাদের রক্তের ব্যবস্থা করে দিবে। এটাই আলোর দিশা ফাউন্ডেশনের মেন উদ্দেশ্য। আর আপনার নাম? আমার নাম MD মাসুদ। আপনি কী পদে? আমি আলোর দিশা ফাউন্ডেশন।